কেমন আছো তোমরা? আমি বাটির ছবি আঁকছি। হ্যাঁ, আমার আর তর হয়েছে না, আঁকা তো প্রায় শেষ, তাই না? নড়ো না, এখনো দেখছি একটুখানি বাকি আছে, বাট কি করা যায়। এই যে আমার ছবি আঁকা শেষ, এবার তুমি দেখতে পারো বাট। ও ও, খুব ভালো, কাছে গিয়ে ভালো করে দেখি। টাডাং! আনি বলো বাট, মুখের মাঝখানে এটা কি এঁকেছ? ও, ওটা তোমার নাক বাট। নাক তো বুঝেছি, নাকের পরে এটা কি? ও, ওটা তোমার আরেকটা নাক বাট। ও, আমার আরেকটা নাক, আরেকটা নাক। আনি, কাছে আসো, আমার মুখটা ভালো করে দেখো। দারুন! আমার তো দুটো নাক নেই, আমার তো একটা নাক। এই ছবিতে তুমি কি এঁকেছো? আমার একটা নাক, এই যে একটা নাক। আমি জানি বাট যে তোমার দুটো নাক নেই, কিন্তু আমি ভাবলাম তোমার নাকটা এত সুন্দর যে তাই আমি আরেকটা নাক নাকে পারলাম না। কোনো মানুষের দুটো নাক থাকে না। বাস্তবে হয়তো না থাকতে পারে বাট, কিন্তু আমি বলছিলাম এটা তো একটা শিল্প। এটা শিল্প, সেই জন্যই আমার মন তোমাকে যেভাবে দেখে আমি ঠিক সেভাবেই আঁকলাম। তোমার মন দেখছে যে আমার দুটো নাক, মানে আমার আঁকার ছবি তোমার ভালো লাগেনি বাট, তাই না? না না, আমি তা বলতে চাই না। আমি শুধু বলতে চেয়েছি যে আমি একটু আশ্চর্য হয়েছে যা আমি এত কষ্ট করে মন দিয়ে ছবিটা আঁকলাম। আমি জানি, আমি জানি, আমি চেয়েছিলাম যে ছবিটা তোমার ভালো লাগে। মন খারাপ করে মন খারাপ করে দেখো, এই যে আমি তোমার ছবিটা দেখছি, তুমি নাক দুটো খুব সুন্দর এঁকেছো। সত্যি বলছো? তার মানে তোমার এটা ভালো লেগেছে? হ্যাঁ আনি, আমার খুবই ভালো লেগেছে। তার মানে এটা তোমার সত্যি সত্যি ভালো লেগেছে? তুমি আমার সাথে ঠাট্টা করছো না? সত্যি ভালো লেগেছে, মানে সত্যি সত্যি ভালো লেগেছে, দেয়ালে ঝুলিয়ে রাখা যায়। আরে বললাম তো আমার ভালো লেগেছে। আর তাই দেখো তো ছবিটা কোথায় ঝুলিয়ে রাখা যায়। বাট তোমার কথা শুনে আমি ভীষণ খুশি হয়েছি, কেননা দুই নাকালা ছবি যখন তোমার ভালো লেগেছে, তাহলে নিশ্চয়ই ছয় ভুরুওয়ালা ছবিটা তোমার ভালো লাগবে।